নমস্কার, আমি শীতল গোস্বামী এবং আপনারা দেখছেন তন্ত্র মন্ত্র সম্পর্কিত চ্যানেল ন্যাচারাল পাওয়ার। প্রতিদিন রাত্রে শোয়ার পর আমরা যখন ঘুমাই তখন এই 8 থেকে 9 ঘন্টা কি কি ঘটে আমরা জানি না, তাই রাত্রিবেলা শোয়ার মানে ঘুমানোর মধ্যে কিছু পরিবর্তন আনলে আমাদের জীবনে বিভিন্ন রকম পরিবর্তনের সৃষ্টি হয়। আবার ভুলভাল সিদ্ধান্তে, ভুলভাল দিকে, ভুলভাল নির্ণয় করে যদি ঘুমানো হয় তাহলেও সেটার থেকে অনেক বাজে প্রভাব আমাদের জীবনের উপর পড়ে। আজকের ভিডিওতে আমি সেরকমই স্নান নিয়ে কিছু কথা বলবো, যে কিভাবে স্নান করলে আমাদের জীবনের উপর ভালো বা খারাপ কিছুর প্রভাব পড়ে। আজকের ভিডিওতে আমি 7 রকমের স্নান করার টিপস নিয়ে এসেছি, যেটা দৈনন্দিন জীবনের যে কোনো সমস্যার সমাধান ঘটাবে। এমন কোনো দুনিয়াতে মানুষ নেই যার কোনো সমস্যা নেই, তো আপনার দৈনন্দিন জীবনের যে সকল সমস্যা ঘটে সেই সকল সমস্যা থেকে মুক্তি পেতে স্নান করার 7টি টিপস আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি, যেটি অনুসরণ করলে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। তো কি এমন সেই সব টিপস সেরকম জানতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন, আর এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। যদি আপনার এরকম মনে হয় যে সবসময় কোনো নেগেটিভিটি আপনাকে ঘিরে ধরে রেখেছে, আপনার শরীরের চারিধারে কেউ না কেউ সবসময় আপনার পিছন ঘুরছে, হাঁটছে, বা কেউ আপনার উপর নজর রাখছে যার কোনো শরীর নেই, যে অশরীরই, বা কোনো নেগেটিভ এনার্জি আপনার সাথে ঘুরছে বা আপনাকে ঘিরে রেখেছে, সেক্ষেত্রে স্নানের আগে 1 চিমটি নুন আপনার স্নানের জলের সাথে মিশিয়ে স্নান করুন। এতে করে ওই খারাপ জিনিস আপনার শরীর ছেড়ে চলে যাবে। দ্বিতীয়, যদি আপনি জানতে বা অজান্তে কোনো পাপ করে থাকেন এবং তার ফল আপনি এই বেঁচে থাকা অবস্থায় ভোগেন আর আপনার মনে হয় যে আপনি পাপ করেছেন, এর প্রায়শ্চিত্ত করা দরকার, তাহলে এই প্রায়শ্চিত্ত করার জন্য স্নানের জলের বালতিতে আগে কিছুটা গঙ্গা জল ঢালবেন, তারপর স্নানের জল দিয়ে ভরে দেবেন বালতি এবং সেই জল দিয়ে স্নান করবেন। এরকম করলে আপনার পাপের প্রায়শ্চিত্ত হয়ে যাবে এবং আপনি অনেক পুণ্য লাভ করবেন। তৃতীয় হলো, যদি আপনার দাম্পত্য জীবন মানে স্বামী স্ত্রী সংসার সুখের জীবন কাটাতে চান এবং অনেক ধনবান হতে চান, অনেক টাকা কামাতে চান, অনেক টাকার মালিক হতে চান, তাহলে শুক্রবার দিন 1 টুকরো ফিটকিরি স্নানের জলের বালতিতে দিয়ে সেই জল দিয়ে স্নান করুন। এরকম করলে আপনার দাম্পত্য জীবন সুখের হবে এবং আস্তে আস্তে আপনার অনেক অর্থের প্রাপ্তি হবে। যদি আপনার শরীরে একটা আলাদা উজ্জ্বলতা, একটা চমক, কেউ আপনাকে পাত্তা দিচ্ছে না, মানে অন্যদের যে গ্ল্যামার থাকে না, আলাদা রকম একটা দর্শনে বলে না পয়লা দর্শন দারিথির গুম্বিচারি, এই দর্শন, এই উজ্জ্বলতাটা আপনাকে দেখলে কেউ চোখ ফেরাতে পারবে না, আপনার শরীরে বা ত্বকে উজ্জ্বলতা বা সৌন্দর্য আনতে হলে প্রতিদিন স্নানের আগে সাদা চন্দন ভালোভাবে ঘষে সেই প্রলেপটি আপনার স্নানের জলের বালতিতে গুলে স্নান করুন। এরকম করলে আপনার শরীরের উজ্জ্বলতা অনেক বৃদ্ধি পাবে। পঞ্চম টিপস হলো, যদি বৃহস্পতির দোষ আপনার ঠিকুজি বা কোষ্ঠীতে থাকে, যে বৃহস্পতির দোষ রয়েছে বলে আপনার সমস্যা হচ্ছে, সেই দোষ কাটানোর জন্য প্রতি বৃহস্পতিবার স্নানের জলে অল্প মাত্রায় হলুদ মিশিয়ে সেই জল দিয়ে স্নান করুন। এরকম করলে বৃহস্পতির দোষ থেকে আপনি মুক্তি পাবেন। 6 নম্বর টিপস হলো, যদি আপনি সবসময় রোগে ভোগেন, সব সময় আপনার পিছনে কিছু না কিছু রোগ লেগেই আছে, কখনোই আপনি সুস্থতা বোধ করতে পারছেন না, সেক্ষেত্রে স্নানের জলের সাথে প্রতিদিন অল্প মাত্রায় ঘি মিশিয়ে স্নান করুন। এমনটি করলে আপনার সমস্ত রোগ কেটে যাবে, আপনি আরোগ্য হয়ে যাবেন। 7 নম্বর টিপস হলো, আপনার সময় যতই খারাপ যাবে না কেন, খারাপ আর চাইতেও খারাপ, সেই খারাপ সময়ের পরিবর্তনের জন্য, খারাপ সময় পাল্টে ভালো সময় আসবে এরকম করার জন্য প্রতিদিন স্নানের জলে অল্প কাঁচা দুধ মেশাবেন এবং ওই দুধ মেশানো জল দিয়ে স্নান করবেন প্রতিদিন। এমনটি করলে আপনার খারাপ সময় আপনার পিছু ছেড়ে দেবে এবং ভালো সময় আপনার সঙ্গ দেবে। এক্ষেত্রে আপনার সংসারে অভাব অনটন বা অশান্তি, অসুখ সব কিছু কেটে যাবে। আজকের ভিডিওতে যে টিপসগুলো দিলাম এগুলো আপনার প্রয়োজন মতো আপনি ব্যবহার করে দেখুন, অবশ্যই ভালো ফলাফল পাবেন। ভিডিওতে বলা তথ্য ভালো লাগলে লাইক করে যাবেন, এই তথ্য আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনদেরকে জানানোর জন্য শেয়ার করতে পারেন। আমার সাথে যোগাযোগ করার জন্য ডিসপ্লেতে দেওয়া রানিং হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা কল করতে পারেন। আর আজকের ভিডিও থেকে যদি আপনি কোনো ফলাফল পান তো আগামী ভিডিওতে অবশ্যই কমেন্ট করে তা জানাবেন। তো দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।